तपाईले देख्न सक्नुहुँदैछ त्यो बोर्ड यो चाहिँ हिन्दी हाई स्कुल नक्सलबाडी हिन्दी हाई स्कुलको बोर्ड हो यो स्कुल बिहीबारदेखि यानि कि 11 तारिखदेखि खोल्ने भए तापनि अहिलेसम्म केन्द्र बाहिनी यानि कि जुन इलेक्सनमा खटिने केन्द्र बाहिनी चाहिँ अझैसम्म भित्र रहेको जानकारी हामीले प्राप्त भइसकेपछि चाहिँ हामी यहाँ आइपुगेको छौँ र केन्द्र बाहिनीलाई किन अहिलेसम्म हटाइन र यो 48 घण्टाभित्र हटाउँछ कि हटाउँदैन भन्ने पनि प्रश्न छ साथै किन चाहिँ स्कुल लाई बाधा गर्ने गरी चाहिँ अहिलेसम्म हटाइएन भन्ने पनि प्रश्न छ साथै हेडमास्टरले पनि अहिले यो विषय लिएर चाहिँ नक्सलबाडी थानामा एउटा लिखित वजुरी पनि दिइसकेको हामीले जानकारी पाएको छौँ र यो विषय लिएर हामीले सोद्धाखेरि के भन्नु हुँदो रहेछ हेडमास्टर আমার নাম দমনকান্ত মিশ্র আমি হেডমাস্টার নক্সলবাড়ি হিন্দি হাই স্কুল কি সমস্যা স্যার সমস্যা হচ্ছে আমাদের 20 তারিখে স্কুল বন্ধ হলো হাফ ইয়ারলির পরে 11 তারিখে খুলবে ইন দা মিন টাইম ওই 21 তারিখে আমাদের সাথে যোগাযোগ করে লোকাল থানা 4 দিনের জন্য এখানে ফোর্স রাখবে 26 তারিখ রাতে নাকি ওদের টিকিট আছে সব চলে যাবে 4 দিনের জন্য সেন্ট্রাল ফোর্সকে রাখার জন্য স্কুলটা নেওয়া হলো প্রায় 18 দিন অতিক্রান্ত হয়ে গেছে আজকে 8 তারিখ 3 দিন পরে স্কুল খুলবে থানাতে বারবার বলার পরেও চিঠি দেওয়ার পরেও ওনারা কিন্তু কোনো রকম পদক্ষেপ করছে নিচ্ছে না আমরা খুব দুশ্চিন্তায় আছি যে 11 তারিখে স্কুল যখন খুলবে বাচ্চাদের পড়াশোনা শুরু করব কি করে আমরা চাই কি যত সম্ভব তাড়াতাড়ি এই সেন্ট্রাল ফোর্সকে কোথাও অন্যত্র শিফট করে স্কুল যেন খালি করে দেওয়া হয় বাচ্চাদের যেন পড়াশোনা সুষ্ঠু মতন হয় ব্যাস এটাই এটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি এখন কি অবস্থা রয়েছে ভিতরে ভিতরে সব নোংরা হয়ে এরকম নোংরা করে রাখছে মাঠ পুরো নষ্ট হয়ে গেছে ইন্টেরিয়ার যা আছে তার পরিষ্কার করতে আমাদের 2-3 দিন সময় লাগার কথা তাই আমরা ভাবছিলাম যে যত তাড়াতাড়ি চলে গেলে তাহলে আমরা ওইটা পরিবেশটা আবার যেন ফিরিয়ে আনি ফোর্স থাকার পরে যেটা হয়েছে প্রচণ্ড নোংরা হয়ে আছে কিন্তু বারবার আমি বলছি থানাতে বলছি চিঠি দিছি কিন্তু কোনোরকম কোনো পদক্ষেপ নিচ্ছে না খুব দুশ্চিন্তায় আছি যে কী করে আমরা 11 তারিখ থেকে স্কুল আবার সেই আগের মতন করে যেভাবে সুষ্ঠুভাবে চলে একটা পরিবেশ তৈরি হয়ে বাচ্চাদের এখানে কী করে নিয়ে আসবো এটা কিছু ভেবে পাচ্ছি না খুব দুশ্চিন্তায় আছি স্কুল খুলেগা স্কুল খুলনে কোনো দিক্কত নেই হোক ঠিক আছে